হ্যালো ফ্রেন্ডস, বাঙালির অক্সিজেন 2.0-র আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আজ আমি এই ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের জন্য একটি দারুণ খুশির খবর নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ফ্রেন্ডস, একাধিক চাকরি পরীক্ষায় ইন্টারভিউ সূচি ঘোষণা করলো WBPSC। আমরা সরাসরি চলে আসবো WBPSC-র অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে wbpsc.gov.in, যার লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে ডিরেক্ট এখানে চলে আসতে পারবেন। ভিউ অল অপশানটি যেটি রয়েছে সেখানে ক্লিক করে আপনারা সরাসরি সেখান থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। ফ্রেন্ডস, ভিউ অলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর যে অপশানটি রয়েছে, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং দ্য শিডিউল ফর ফোর্থকামিং ইন্টারভিউ। এখানে যে PDF এর ইমেজটি রয়েছে সেখানে ক্লিক করে আমরা অফিসিয়াল নোটিফিকেশনটি সরাসরি ডাউনলোড করে নিতে পারবো। ফ্রেন্ডস, চলে এসেছি WBPSC-র সেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে, যেখানে রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, 161 ASP মুখার্জি রোড, কলকাতা 7 লক্ষ 6। ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন টোটাল নয়টি ভ্যাকেন্সি যে পরীক্ষা হয়ে গেছে, সেই পরীক্ষা ইন্টারভিউগুলোর ডেট ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে WBPSC। হ্যাঁ বন্ধুরা, ভোটের মধ্যেই আপনাদের ইন্টারভিউ হয়ে যাবে, যেটা WBPSC ঠিক করে দিয়েছে যে ভোট চলাকালীনই আপনাদের ইন্টারভিউ কমপ্লিট করে নেবে। এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর পদ, যেখানে রয়েছে ওয়েলফেয়ার অফিসার ইন কারেকশনাল হোম অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং যার ইন্টারভিউ রয়েছে 26 মার্চ 2021। পশ্চিমবঙ্গের কারা দপ্তরে, যে কারা দপ্তরের অধীনস্থ রাজ্যের সংশোধনাগারের অফিসার, ওয়েলফেয়ার অফিসারের যে পদের জন্য এক্সাম হয়েছিল এবং তার ইন্টারভিউ বাকি ছিল, সেই ইন্টারভিউ ডেট প্রকাশিত হয়ে গেছে 26 মার্চ 2021। নেক্সট 2 নম্বর, এখানে দেখতে পাচ্ছেন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট আন্ডার দ্য লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যার ইন্টারভিউ হবে 20 তারিখ, এবং 20 তারিখে আরও 2টি ইন্টারভিউ হবে। এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর এবং 4 নম্বর যে পোস্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ওয়েল্ডার সার্টিফিকেশন আন্ডার দ্য লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যার পরীক্ষার তারিখ রয়েছে 20 এপ্রিল। আর 4 নম্বর পোস্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কলকাতা ট্রান্সপোর্ট ফ্লিট অফ ডিরেক্টরেট অফ ট্রান্সপোর্টেশন আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এর ইন্টারভিউ তারিখও রয়েছে 20 এপ্রিল। নেক্সট আমরা দেখবো 5 নম্বর, যেটা 5 নম্বর বোটানিস্ট ইন WBGS ইন দ্য ডিরেক্টরেট অফ সিনকোনা অ্যান্ড আদার্স মেডিকেল প্ল্যান্টস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফুড প্রসেস ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যার ইন্টারভিউর তারিখ ঘোষণা হয়ে গেল 21 এপ্রিল 2021। নেক্সট এখানে রয়েছে 6 নম্বর, ডায়ালিসিস টেকনিশিয়ান গ্রেড 3 লেভেলের যে নিয়োগস্থল, পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরের অধীনস্থ ডিরেক্টরেট অফ ISI, এই পোস্টটিরও ইন্টারভিউর তারিখ ঘোষণা হয়ে গেল 22 এপ্রিল 2021, এর ইন্টারভিউ কন্ডাক্ট হবে। নেক্সট হয়েছে 7 নম্বর, এগ্রিকালচার মার্কেটিং অফিসার ট্রেনিং অ্যান্ড ক্লিনিং, অর্থাৎ এগ্রিকালচার মার্কেটিং অফিসারের যে পদটির ইন্টারভিউ বাকি ছিল সেটি 17 থেকে 18 মে মাসের 17 এবং 18 তারিখ ইন্টারভিউ হবে, আপনারা ইন্টারভিউর জন্য প্রস্তুত হয়ে যান। 8 নম্বর যে পোস্টটির কথা বলা হয়েছে, মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল আন্ডার দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এর ইন্টারভিউ হবে মে মাসের 19, 20, 21 এবং 24 তারিখে। এবং সর্বশেষ 9 নম্বর পোস্ট যেটা রয়েছে, উদয়ন পলান প্রযুক্তি সহায়ক, এখানে সরাসরি দেখতে পাচ্ছেন উদয়ন পালান প্রযুক্তি সহায়ক আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফুড প্রসেস ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই পরীক্ষাটির যে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ হবে কবে, 27, 28, 31 মে এবং 1 এবং 2 জুন 2021। এই ইন্টারভিউগুলির ডেট প্রকাশিত হওয়ার সাথে সাথে WBPSC একটি ইম্পর্টেন্ট নোটিশ শেয়ার করেছে। এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে, দ্য কমিশন উইল টেক ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য অ্যাফরেসেড পোস্ট, লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস আর বিং কেপ্ট ইন দ্য কমিশনস ইনকোয়ারি কাউন্টার অ্যান্ড ডিসপ্লেড ইন দ্য কমিশনস ওয়েবসাইট ফর ইনফরমেশন টু অল কনসার্ন, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দেয়ার রেসপেক্টিভ কল লেটার্স ফ্রম কমিশনস ওয়েবসাইট অ্যাট https://wbpsc.gov.in 7 ডেজ বিফোর দ্য রেসপেক্টিভ অ্যাবাভ মেনশনড ইন্টারভিউস, অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেট, সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট এবং তাদের নাম্বার বোর্ড তার অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি জানিয়ে দেবে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।